हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। हमें अनिंदिता आज के आबार एक नतून भिडियो नहीं चले एसेछि। आज के बृहस्पतिवार, तो एखन बिकेल बेला दीदा बेरिएछे आमार मेयेके निये एकटु घुरते एई सामनेटाय, आर आमी एखाने दीदार बागानटा परिदर्शन करते बेरिएछि। चलो आज के तोमादेर देखाई जे दीदा की की गाछ लागिएछे। एटा होच्छे सिंगापुरी कलार गाछ, आर एखाने छोटो छोटो कयेकटा लंका गाछेर चारा तुलछे। एटा ढेड़स गाछ, এটা এখানে কুমড়ো গাছ, এটা উচ্ছে গাছ, ভাইয়ের ট্যাঙ্কের চালে উঠে গেছে। আজকে সব বড় বড় উচ্ছেগুলো তুলে নেওয়া হয়েছে, আর এই ছোট ছোট উচ্ছে ঝুলছে। এখানেও আছে একটা উচ্ছে গাছ, এটা লেবু গাছ, বস্তায় করে দিদা লাগিয়েছে। আর এটা একটা জবা গাছ লাগিয়েছে, সবই বস্তায়। আর এখানে পুঁই শাক, এখানেও লঙ্কা চারা উঠছে। এটা আদা গাছ, আদা গাছে আবার একটা ঘাস ফুল নাকি আদার ফুল জানি না ফুটেছে ওখানে, ওটাও আদা গাছ। এটা পুঁই গাছ। এই জায়গাটায় আগে আমাদের সবজির চাষ হতো, এখন তো এটাই মাছের ট্যাঙ্ক হয়ে গেছে। এই যে এখানে আছে কই মাছ, আর এদিক দিয়ে এখানে হচ্ছে এটা, এখানে অক্সিজেন চলছে না, এখানে শিঙি মাছ ছাড়া হয়েছে এই কদিন আগে, একদমই ছোট্ট ছোট্ট শিঙি মাছ। আর এটা একটা পুকুর, খাবার দিলে মাছগুলোকে দেখা যায়। তোমার বিড়ালের নাম কি বলো? তার নাম পুষি। পুষি? এ কি খায়? ভাত খায়, মাছ খায়, দুধ খায়, রুটি খায়। তুই ভাত খাস? হ্যাঁ। ফুলকুমারী, কি চিন্তা করছো? হলুদ রংটা কেমন সেটা চিন্তা করছো? তোমার কানে ওটা কি? কি বাইরে একটু পরিদর্শন করতে বেরিয়েছে সে? তার হাত দিদা, তোমার হাতটা সরাও, তার জামাটা দেখাও, সুন্দর জামা, কিন্তু তুমি মুখটা সবসময় এও, বসে থাকলে হবে না দিদা, হেঁটে চলতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে। এই নাও, তোমার জন্য গিফট এনেছি। না, এটা ফুল, আর এটা হলুদ কালার, এটা হলুদ রং, বুঝেছো? এদিকে দেখো, এটা হলুদ রং, আর এটা করবি ফুল। দিন পরে যাচ্ছি রামনগর কৌশিকের সাথে, মানে মা হওয়ার পরে প্রথমবার রামনগর যাওয়া একসাথে, আর ওকে অনেকক্ষণের চেষ্টায় ঘুম পাড়িয়েছি, বারবার ঘুম পাড়াচ্ছি আর বারবার উঠে যাচ্ছে, ওই জন্য এখন দোলনায় দিয়ে দিয়েছি। দোলনায় দিলে চট করে উঠতে চায় না দিদা, এখন দোলনাটা দোলাবে আর আমরা যাব বাজারে, একটু ঘুরে ফিরে আসব। আসা থেকে তো একবারও বেরায়নি, না বেরায়নি না, ওই কৌশিকের বাড়ি গেছিলাম, আর মানে এই সেইভাবে বাইকে চড়ে কোথাও যায়নি কৌশিকের সাথে। তো আজকে সেটাই শেষ পর্যন্ত হচ্ছে আর কি, এক দেড় সপ্তাহ পরে। এই যে দিদা এখানে ভয়ে ভয়ে ওকে দোলাচ্ছে, দোলনায় ঘুমিয়ে দেওয়া হয়েছে। দিদা খালি বলছে তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি চলে যা। টর্চ নিয়ে আসবো, নেই টাকা।
নটার সময় এসেছি আমরা, এখন 9:18 বাজে। টাকা ফাঁকা তুলে ওর খাবার দাবার কিনে এখন এখানে এসেছি। আর এটা 9টার সময় রামনগর পুরো অন্ধকার, টুচকা টুচকা সব গুছিয়ে টুচিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি এসে গেছি, দিদা এখানে দোলনা দোলাতে দোলাতে ঘুমিয়ে পড়েছে, এ এখনো ঘুমাচ্ছে, যাই হোক জ্বালায়নি। এই যে দু হাত তুলে দিল, চোখ মিটমিট করছে। আমরা বাড়ি পৌঁছে গেছি, পুরো রামনগর বন্ধ হয়ে গেছিলো, মানে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য কিছুই করতে পারিনি, ফুচকা টুচকা কিছু খেতে পারিনি। এনেছি তড়কা, রাত্রে রুটি খাওয়া হবে বলে। আজকে আজকে আবার বৃহস্পতিবার, মা আর দিদার হচ্ছে নিরামিষ, আর আমরা এক তড়কা নিয়ে এসেছি, আর ওর জন্য ওর খাবার। এটা হচ্ছে আমার মেয়ের খাবার, মানে ফর্মুলা মিল্কটা, আর এটা ওর নেপলস এনেছি বটলের, জানি না ঠিকঠাক হবে কি না। ওখানে বেবি হাগের বোতল ছিল, সেটার মধ্যে অন্য কোনো, মানে অন্য কোনো নিপল সেট হচ্ছে না ঠিক করে, স্লো ফ্লো পাওয়া যাচ্ছে না, তো এটা এনেছি ট্রাই করবো বলে। আর এটা হচ্ছে তড়কা, আর এখানে কোল্ড ড্রিঙ্কস। এই হলো আজকের আমাদের শপিং। এটা হলো মিষ্টি পান, ওখানে একটা খেয়েছি আর এখন খাওয়ার পরে খাবো। এখানকার পান খুব ভালো খেতে। এখানে হচ্ছে আলু বরবটির ভাজা, নিরামিষ ভোজীদের জন্য। রুটি খেতে বসে পড়েছে, কেমন লাগছে? ভালো। আরে সেই যে রুচিরা রেস্টুরেন্ট গো, এখানে ঘৃতপুরাতে বাড়ি তাদের, দীপ সোপুর ঘরের ধারে, তাদের দোকান থেকে এনেছি। শটিং করছি কারণ মরিচ স্লো ফ্লোয়ের নিপল একদমই পাওয়া যাচ্ছে না, এটা একটু গরম থাকে, এটা ফ্লাস্ক অ্যাকচুয়ালি। নিপলটা ফোটাচ্ছি, আর এইগুলো সব এমনি বোতল, এটাতে ওর ফর্মুলা রাখবো। একটা বোতল ভাই পাঠিয়েছিল যখন হয়েছিল, তো এটা এখনো ইউজ করা হয়নি। মোটামুটি এইসব করে একটা স্লো ফ্লো, মোটামুটি 3 মাস অবধি তো স্লো ফ্লোয়ের নিপল চলে, 3 মাস অবধি এইভাবে করে ম্যানেজ করতে হবে। পুরো সকাল অবধি মেয়ের খাবার রেডি হয়ে গেছে, এই যে দুটো, আর এখানে একটা, এখানে গরম জল, সব রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। আমরা খাবার নিয়ে উপরে চলে এসেছি, এইখানে হচ্ছে আলু বরবটির ভাজা, রুটি, আচার, তড়কা, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে এসেছি। এদিকে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আগে ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু বিছানায় শোয়ালে আবার কেঁদে উঠবে, খেতে পারবো না, তাই জন্য কোলেই রেখে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তড়কাটা খুব ভালো ছিল। তড়কাটা হচ্ছে দোকানটা ওই কাথিয়ার এগরার দিকের যে ক্রসিংটা, তার একটুখানি তার পাশে, ওইখানে তড়কাই বিক্রি হয় ওই দোকানটায়, আর কি বিক্রি হয় জানি না আমি ঠিক, তবে মানে রাস্তা দিয়ে গেলে খুব ভালো গন্ধ বেরোয়, তাই জন্য কৌশিক বললো যে চল আজকে ওই তড়কাটাই খাই। যাই হোক খুব ভালো খেতে ছিল, আর তাহলে এখন ঘুমিয়ে পড়ি, গুড নাইট।